أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين. صدق الله العظيم. আল্লাহ তাআলা বলেন, আল্লাহর পক্ষ থেকে রহমতের কারণে আপনি তাদের জন্য নরম হয়েছেন, আর যদি আপনি কর্কশ কঠিন হৃদয়ের অধিকারী হতেন তবে তারা আপনার চারপাশ থেকে ছন্ন ছাড়া হয়ে যেত। অতএব আপনি তাদেরকে ক্ষমা করুন এবং তাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন এবং বিষয়ের ব্যাপারে তাদের সাথে পরামর্শ করুন। অতঃপর যখন আপনি সিদ্ধান্ত গ্রহণ করেন, প্রতিজ্ঞাবদ্ধ হন, অতঃপর আল্লাহর উপরে ভরসা করুন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ভরসাকারীকে ভালোবাসেন, ভরসাকারীগণকে ভালোবাসেন। এই আয়াতের মধ্যে কয়েকটা বিষয় আছে, আজকে হয়তোবা একটা বিষয় নিয়ে আলোচনা করা যাবে। এই আয়াত উহুদের যুদ্ধের ক্ষেত্রেই অবতীর্ণ হয়েছে। আমরা আগেই বলেছিলাম যে রসুল যখন উহুদের যুদ্ধে আসার জন্য পরামর্শ করেন তখন যুবক শ্রেণীর সাহাবাগণ তারা বলছিলেন যে আমরা বাইরে গিয়ে যুদ্ধ করব, কিন্তু যারা বয়স্ক সাহাবি এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেরও মত ছিল মদিনায় থেকেই যুদ্ধ করা, কিন্তু যুবক সাহাবিদের সংখ্যা বেশি হওয়ায়, মতামত এই পক্ষে বেশি হওয়ায় রসুল তাদের মতামতের উপরই সিদ্ধান্ত দেন এবং মদিনার বাইরে গিয়ে যুদ্ধের সিদ্ধান্ত গ্রহণ করেন। একটা বিষয়। দ্বিতীয় হল, রসুল যখন উহুদের ময়দানে আসেন তখন কিছু সাহাবাগণকে উনি রুমাত পাহাড়ে নির্ধারিত করেন, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে, যে তোমরা এখানেই থাকবে, এই লা তাবরাহু মাকানাকুম, এই স্থান তোমরা ত্যাগ করবে না, যদি আমরা জয়লাভ করি তারপরও না, আর যদি আমরা পরাজিত হই এমনকি আমাদের লাশকে পাখিরা ছিন্ন বিচ্ছিন্ন করতে থাকে তারপরও তোমরা এই স্থান ত্যাগ করবে না। তো রসুল তাদেরকে আদেশ করছেন সেই স্থান ত্যাগ করতে না, কিন্তু তাদের মধ্যে অধিকাংশ সাহাবাগণ সেই স্থান ত্যাগ করছেন। তারপরে যখন উহুদের ময়দানে আসেন তখন আবদুল্লাহ ইবনে উবাইর নেতৃত্বে বড় একটা দল তারা রয়ে যান, রসুলের দল থেকে ফেরত যান যে আমাদের পরামর্শ শুনে নাই, আমরা বলছিলাম মদিনায় থেকে যুদ্ধ করতে, আমাদের পরামর্শ শুনে নাই, তো আমরা আর যাব না। মুনাফিকদের সাথে বড় একটা দল, প্রায় পুরো বাহিনী এক তৃতীয়াংশ রয়ে যায়। চতুর্থ বিষয়, রসুলের উপরে যখন আক্রমণ হচ্ছিল, মুহুর্মুহু আক্রমণ, সে সময়ও সাহাবাগণ দিক বিদিক ছোটাছুটি করছেন, এমনকি রসুল যখন ডাকছেন যে তোমরা আমার কাছে আসো,
তোমরা ফিরো। তখনও সাহাবায়ে কেরাম রসুলের ডাক শুনেন নাই, অনেক সাহাবায়ে কেরাম না শুনেই বিভিন্ন দিকে দিক বিদিক হয়েছে। প্রায় ছয়টা বিষয় রসুল সাহাবাগণকে একরকম বলছেন, অর্থাৎ রসুলের সঙ্গীগণকে একরকম বলছেন, রসুলের সঙ্গীদের কাছ থেকে উনি ছয়টা বিষয়ে রসুলের অবাধ্যতা পেয়েছেন। আর স্বাভাবিক এতগুলো আমরা আগে বলেছি, যখনই আল্লাহ এবং আল্লাহর রসুলের অবাধ্যতা কোথাও আসবে তখন সেখানে পরাজয় হবে। এটা হলো যোগ, অবাধ্যতা আসবে, পরাজয় হবে, মানুষের মধ্যে বিভক্তি আসবে, পরাজয় আসবে, মানুষের মধ্যে ঈমানের ঘাটতি আসবে, আল্লাহর উপরে পূর্ণ ভরসায় সেদ ধরবে, পরাজয় আসবে। এটা আল্লাহ তাআলার নিয়ম, এটা সারা পৃথিবীর জন্যই, কিয়ামত পর্যন্ত মানুষের জন্য এটা নিয়ম। তো এখানে রসুলের আদেশ অমান্য করার কারণে পরাজয় হয়েছে। কেমন পরাজয়? 70 জন সাহাবি নিহত, রসুল নিজেও রক্তাক্ত। তো সেই ক্ষেত্রে আমাদের যদি হইত এই ছয়টার কোনো একটা বিষয়, যে বাবা সবাইকে নিয়ে পরামর্শ করে যে ট্রেনে যাব, এবার দেশের বাড়িতে কোরবানির সময় ট্রেনে যাব, তো ছেলে মেয়ে স্ত্রী সবাই যে না এখন সুন্দর বাস বের হয়েছে, বাসে যাব। এখন বাবা সবার মতামতের উপরে সিদ্ধান্ত নিছেন, ঠিক আছে, কিন্তু বাবার মত ছিল ট্রেনে যাওয়া। এখন বাসে যখন গেছে, বাসে দেখে যে বাসে জায়গায় জায়গায় লোক উঠায়, আবার দাঁড় করায় লোক নিতেছে, আবার এক জায়গায় গিয়ে চাকা পাংচার হয়েছে, আবার পৌঁছার কথা বিকাল 5টায়, পৌঁছছে রাত 1টায়। এখন এইরকম যদি হয় তখন বাবার টেম্পারেচার কি নর্মাল থাকবে? বাবা কি মানে খুব ভদ্র থাকবে তার ছেলে মেয়েদের সাথে? হ্যাঁ, বাবা বাবা বলতে থাকবে, নাকি তোর প্রতি মুহূর্তে তার মুখ থেকে আগুন বের হবে, তোদের বলছিলাম যে এবার ট্রেনে যাই, আমার কথা শুনোস নেই তোরা, এখন বুঝ ঠেলা। প্রতি মুহূর্তে মুহূর্তে তার রাগ বের হইতে থাকবে, এটাই তো স্বাভাবিক। আবার যদি ধরেন এদের মধ্যেই কেউ আহত হয়, ওই বাসে থেকে নামতে গিয়ে কেউ রক্তাক্ত হইল, তখন তোদের কারণে এই অবস্থা হয়েছে। আবার যদি জরিমানা দেওয়া লাগে, বাস পৌঁছে রাত 1টার সময়, ট্রেনে গেলে নর্মাল রিক্সা বা সিএনজিতে যাইতে পারত, রাত 1টার সময় পৌঁছার কারণে আলাদা তার মাইক্রোবাস ভাড়া করা লাগছে, আরও প্রায় 10,000 টাকা তার জরিমানা দেওয়া লাগছে। এখন ছেলে মেয়েদেরকে বলবি কি তোরা এখন জরিমানা দে, নাকি? এটাই তো স্বাভাবিক নিয়ম। এরকম যখন একজন অভিভাবক বা নেতা যেই বলেন, তাদের সঙ্গীদের কাছ থেকে যখন লঙ্ঘন হয় বা তাদের তার মতামতকে উপেক্ষা করা হয়, অথবা তাকে যখন তার কথা শোনা হয় না, আর এর কারণে যখন পরিণাম খারাপ হয়, তখন কখনো সেই অভিভাবক বা নেতা বা বাবা তার টেম্পারেচার নর্মাল থাকে না, তখন সে রাগারাগি করে, সহনশীলতা হারিয়ে ফেলে, এটাই তো স্বাভাবিক কথা। কিন্তু রসুলের সাথে এত কিছু হয়েছে, রসুলের প্রথমে পরামর্শ ছিল, মত ছিল মদিনায় থাকার, এটা সাহাবিদের জোশের কারণে এই মত উপেক্ষা হয়েছে, আবার ওনার সঙ্গীদের মধ্যে কিছু সঙ্গী রয়ে গেছে, আবার উনি এক জায়গায় থাকতে বলছেন, তারপরও সাহাবাগণ ওই জায়গায় থাকেন নাই, পাহাড়ে থাকতে বলছেন থাকেন নাই, আবার উনি রক্তাক্ত হইতেছেন ডাকতেছেন শুনেন নাই, আবার উনি ওনার উপরে আক্রমণ আসতেছে আসে নাই, এত কিছু হওয়ার পরে একজন মানুষ তার মধ্যে তার সঙ্গীদের উপরে রাগ হবে কি না? এটাই তো স্বাভাবিক, রাগ হবে এবং তাদের উপরে বিভিন্ন রকম তার ক্ষোভ বের হবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু আল্লাহ তাআলা বলেন যে হে রসুল, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, আপনি একমাত্র আল্লাহ তাআলার দয়ার কারণে, আল্লাহ তাআলা আপনার মধ্যে দয়া রাখছে, বিশেষ দয়া, এই দয়ার কারণে আপনি তাদের
জন্য নরম হয়ে গেছেন। এত কিছু হওয়ার পরেও আপনি কাউকে তিরস্কার করেন নাই, এত কিছু হওয়ার পরেও কাউকে আপনি দোষারোপ করেন নাই, এত কিছু হওয়ার পরেও আপনি তাদের সবাইকে আবার আগলে নিছেন, সবাইকে আপনি ক্ষমা করে দিছেন, সবাইকে আপনি আগের মতো আবার ব্যবহার করছেন। ফাবিমা রহমাতিন মিনাল্লাহি লিনতালাহুম। আমরা অনেক সময় বলি যে ওই লোক আমার সাথে এমন ব্যবহার করছে যে রাগ অনেক কষ্টে হজম করছি। আর স্বাভাবিক, যত বড় বুজুর্গই হোক আর যত বড় ভদ্র মানুষ নম্র মানুষই হোক, যখন কেউ গালিগালাজ করে আর অযথা আমার উপরে অন্যায় করে, তখন চেহারা কি আর নর্মাল থাকে কারো? চেহারা লাল হয়ে যায়, রাগে টকটক করে। যতই হোক, এই মুখে কিছু বলে না ভদ্র মানুষ, ঠিক আছে, কিন্তু চেহারাকে কি সে কন্ট্রোল করতে পারে? রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। মানুষের মধ্যে কিছু থাকে চরিত্রবান, আর রসুল হলেন চরিত্রের উপরে, মহান চরিত্রের উপরে। রসুলের যখন রসুলের উপরে আক্রমণ করা হয়, রসুলকে অন্যায়ভাবে ওনাকে রাগানো হয়, রসুলের চেহারায় কখনো রাগের ছাপ দেখা যায় নাই। রসুল সবসময় হাসতেন, মুস্কি হাসতেন। এক গ্রাম্য সাহাবি রসুলের কাছে আসছে, এসে এরকম গলা ধরছে, গলার মধ্যে যে চাদর ছিল এইভাবে পেঁচায় ধরছে, পেঁচায় ধরে টেনে টেনে নিয়ে আসছে। রসুল তখন কি করেন? হাসেন। আর টেনে টেনে সে কি বলে? বলে, হে মোহাম্মদ, আল্লাহ যে তোমারে সম্পদ দিছে তার থেকে আমারে দাও। সে অনুদান চাইতেছে, ভিক্ষা চাইতে আসছে। ভিক্ষা চাওয়ার পদ্ধতি এইটা। রসুলের গলা ধইরা টেনে বের করে বলে যে আল্লাহ তালা তোমাকে যে সম্পদ দিছে সেইগুলো আমারে দাও, এটা তোমার বাপদাদার সম্পদ না, রাষ্ট্রের সম্পদ, আল্লাহ তোমারই দিছে, এখান থেকে আমারে দাও। চাওয়ার ধরন এরকম। এখন আপনি যত বড়ই একেবারে দানশীল হন, যত বড়ই ভদ্র হন, এরকম করে কেউ যদি আপনার কাছে চায়, তখন আপনি কি করতেন? রসুল মুস্কি হাসতেছেন, আর সাহাবায়ে কেরাম তো সব তলোয়ার নিয়ে দাঁড়ায় গেছে, এত বড় বেয়াদব। রসুল সবাইকে থামাইছেন আর বলেন, হে সাহাবি তুমি যাও, তার জন্য ওই ঈদ থেকে ওইখান থেকে দুই উট ভর্তি তার জন্য খাদ্য সামগ্রী বা তা সে যা চায় এগুলো নিয়ে আসো। বলে, তুমি খুশি হয়েছো? বলে, হ্যাঁ এখন খুশি হয়েছি। এরকম করে রসুল দিয়ে দিছে। শুধু এইটা না, ফুদালা ইবনে উবাইদ রাদিয়াল্লাহু আনহু, একজন সাহাবি, উনি কাফের ছিলেন, মক্কা বিজয়ের সময়, মক্কা বিজয়ের পরে ফুদালা ইবনে উবাইদ আসছে রসুলকে হত্যা করবে। তো রসুলের আশেপাশে ঘুরতেছে, হত্যা করবে রসুলকে। তো রসুলকে আল্লাহ তাআলা জানিয়ে দিছেন যে ফুদালা আসছে আপনাকে হত্যা করার জন্য। এখন আপনি চিন্তা করেন, আপনি এখানে বসে আছেন, একজন ওইখানে বসে আছে আপনাকে হত্যা করবে, তখন আপনি কি করবেন? ওইখানে আপনার হত্যাকারী সে ছুরি নিয়ে আসে, তখন আপনি কি করবেন? আপনি খুব সুন্দর বসে থাকবেন, নাকি লোকজন আরো জড়ো করবেন, জ্বরে এর আগে ধরো বা এর আগে সাইজ করো? আপনি যদি ভদ্র মানুষ হন, তারে মারতে না চান, তারপরও তার থেকে বাঁচার জন্য তো আপনি কমপক্ষে প্রস্তুতি নেবেন। রসুল কি করেন? সহি হাদিস এগুলো। রসুল কি করেন? ফুদালা ইবনে উবাইদের দিকে তাকিয়ে তাকিয়ে হাসেন, মুস্কি হাসেন। তুনি অবাক হয়েছে, কি ব্যাপার, রসুল আমার দিকে তাকে হাসেন কেন? তো রসুল ফুদালাকে বলে, হে ফুদালা তোমার কি খবর, কেন আসছো তুমি? বলে, আমি আসছি আপনার সাথে সাক্ষাৎ করার জন্য। রসুল জানেন সে তাকে হত্যা করতে আসছে, মিথ্যা কথা বলছে। তো তার ভিতরের কথা সে ভিতরেই রাখছে, রসুল আর তাকে বাধ্য করেন না যে সত্য কথা বলতে। রসুল তাকে ডাকছেন, ডেকে তার মাথা ধরছেন যে তুমি ভালো আছো, কি খবর, খবরাখবর নিছেন, আর ওনার বুকে হাত দিয়ে ওনার জন্য দোয়া করছেন, হে আল্লাহ তার অন্তরকে আপনি পবিত্র করে দেন। আর ফুদালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি যখন রসুলের কাছে আসছি, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ ছিল।
আর যখন রসুল আমার বুক থেকে হাত উঠাইছেন, তখন রসুল আমার চেয়ে পৃথিবীর মধ্যে সবচেয়ে প্রিয় মানুষে পরিণত হয়েছে। এটা শুধু কি তাদের সাথে, যেই মক্কার লোকরা রসুলকে মারছেন, সাহাবাদেরকে মারছেন, বিতাড়িত করছেন, জমি দখল করছে, তিলে তিলে তাদেরকে নির্যাতন করে, নিপীড়ন করে মক্কা থেকে বিতাড়িত করছেন, সেই মক্কার লোকদেরকে যখন মক্কা বিজয়ের দিন সামনে পাইছেন, সাহাবায়ে কেরাম 10,000 তলোয়ার ঝকঝক করতেছে, শুধু রসুল বলবেন যে এই সমস্ত জালিম যারা আমাদের উপরে এতদিন জুলুম করছে এর প্রতিশোধ নাও, সাথে সাথে রক্তের বন্যা বয়ে যাবে। এরকম এক মুহূর্তে রসুল কি করছেন আর আমরা কি করি? আমরা কি মানুষকে ক্ষমা করতে পারি? বলছে সবচেয়ে বড় গুণ হলো সহনশীলতার গুণ। সহনশীলতা মানে হলো আপনাকে কেউ আঘাত করবে, আপনি সেটাকে সহ্য করতে পারবেন। ওয়াশিরুহুন্না বিল মারুফ, আল্লাহ তাআলা বলেন যে তোমরা নারীদের সাথে ভালো ব্যবহার করো। ভালো ব্যবহারটা কি? ভালো ব্যবহার কি, কেমন আছো, ভালো, এইটা না। সে ওই নারী আমার উপরে জুলুম করে, আমার সাথে সারাদিন খ্যাস খ্যাস করে, আমার খাবার দেয় না, তরকারি দেয় না, কিচ্ছু দেয় না, আমি তার জুলুমকে সহ্য করি। এটা আল্লাহ তাআলা বলছেন যে তাদের সাথে ভালো ব্যবহার করো, সে তোমার সাথে যতই খারাপ ব্যবহার করে তুমি সেটাকে সহ্য করো। মানুষের ভালো গুণের সবচেয়ে বড় গুণ হলো সহ্য করা। আর সহ্য কি, আমাদের মধ্যে অনেকে সহ্য করে যে হ্যাঁ হুজুর হয়ে গেছি দেখিয়া, তাবলিগে গিয়ে সিল্লা দিছি দেখিয়া, নাইলে তোমার 12টা বাজাইতাম, এটাও একরকম সহ্য। বাসে উঠে যে এখন দাড়ি টুপি লাগাইছি দেখিয়া, বেটা তোর কিছু বলি নাই, আমার আগের অবস্থা থাকলে তোর ঘাড় দুইরা বাইর নিচে নামায় তোর সাইজ করতাম, এটাও একরকম সহ্য। সহ্য মানি হলো ভিতরে ভিতরে তার রাগ, তারে মাফ করতে পারে নাই। আর সহ্য হলো, এখানে আল্লাহ তাআলা বলছেন পরের আয়াতে যে সহ্য কি, হে রসুল আপনি তাদের জন্য নম্র হয়েছেন। নম্রটা কি? নম্রতা, সহ্য ক্ষমতা কখন আসবে? সমস্ত মানুষের জন্য এটা কখন আসবে? ফাফু আনহু, আপনি তাদেরকে ক্ষমা করে দেন, প্রতিশোধের স্পৃহা সরিয়ে ফেলেন, আপনার এত ক্ষতি করছে আপনি তাদেরকে মাফ করে দেন। আমি মাফ করে দিছি, এর আলামত কি যে আমি বেটা হুজুর এসে দেখে নাইলে তোরে আমি শেষ করতাম, এটা কি মাফ করার আলামত? মাফ করার আলামত হলো আমার বাইরে ভিতরে পরিষ্কার হয়ে যাবে, আমি তাকে মাফ করে দিছি, প্রতিশোধের স্পৃহা থাকবে না। আর অন্ধকার যুগের, জাহিলিয়ত যুগের গুণ কি? জাহিলিয়ত যুগ আর ইসলামের যুগের মধ্যে পার্থক্য কি জানেন আপনারা? জাহিলিয়ত যুগে ছিল হলো তারা বছরের পর বছর যুদ্ধ করত, আউস আর খাজরাজের মধ্যে 120 বছর যুদ্ধ করছে তারা, কি যে ওই বংশের লোক আমাদের উপরে আমার ছাগললে তাদের ময়দানে একদিন গেছিল, ছাগললে মারছে, এর প্রতিশোধ নিতে হবে। মারা যাওয়ার সময় বাপে বলে যায় আমি তো প্রতিশোধ এখনো নিতে পারি নাই, হে ছেলেরা তোমার যদি আমার ছেলে হয়ে থাকো, আমার সন্তান, আমার রক্তের রক্ত মাংসের বংশ যদি হয়ে থাকো এর প্রতিশোধ নিবা, মারা যাওয়ার সময় বইলে দিত ওই প্রতিশোধ নিবা। এরকম 120 বছর পর্যন্ত এক যুদ্ধ চলছে। অন্ধকার যুগের গুণ হলো, অন্ধকার যুগ আর ইসলামের যুগের পার্থক্য এটা, তাদের মধ্যে ছিল প্রতিশোধ স্পৃহা, এক এক যুদ্ধ প্রতিশোধ নেওয়ার জন্য যুগের পর যুগ চলতে থাকো। আর ইসলামের মধ্যে হলো ক্ষমা, ইসলামের মধ্যে হলো ক্ষমা। আজকে প্রতিটা মানুষ, বস সে চিন্তা করে, কর্মচারী তুমি আমারে সাইজ কর, আমার সাথে বেয়াদবি করছো, দাঁড়াও তোমারে কেমনে কি করা লাগে আমি করতেছি, তো কিছুই বলে না, 1 বছর 2 বছর 3 বছর পরে গিয়ে তার প্রতিশোধ নেয়। অনেকরে দেখছি একজনে সে আরেকজনের প্রতিশোধ নিছে, কি ছোটবেলায় আমারে একদিন সেই কথা বলছিল, এই জন্য এখন বড় হইয়া টাকা পয়সা বানায়া গাড়ি বাড়ি বানায়া ওই ব্যাটারে প্রতিশোধ নিলাম। এরকম প্রতিশোধ, আমরা তো এখন 70 বছর আগে আমার বাবা অথবা আমার বংশের কাউরে মারছে তার প্রতিশোধ নেওয়ার জন্য যা যা করা লাগে সব করি আমরা।
আবার আমি যাদের প্রতিশোধ নিছি তারা আবার আমার প্রতিশোধ নেওয়ার জন্য আরো সামনের 70 বছর 100 বছর তারা আবার আমারে মারতে থাকবে, বাস অন্ধকার যুগ এটা চলতে থাকবে। এটা হলো অন্ধকার যুগ। আর ইসলাম হলো ক্ষমা করে দেওয়া, যা করছো মাফ করে দিছি, প্রতিশোধের স্পৃহা থাকবে না। ওই ক্ষমা করার মানসিকতা যদি মানুষের মধ্যে আসে তাহলে শান্তি আসবে। আজকে যদি ক্ষমা করার মানসিকতা না আসে আমাদের মধ্যে, ওই যুদ্ধ ওই অন্ধকার যুগে যেরকম চলছে, এক দল আসে, দাঁড়াও বিরোধী দল তোমারে কেমনে সাইজ করা লাগবে, ওই 5 বছর তারে সাইজ করবে, আবার ওই দল যাবে, আবার ওই দল এসে কেমনে সাইজ করা লাগে, আবার 5 বছর সাইজ করবে, এরকম যত এরকম সাইজ চলতেই থাকবে আর প্রতিশোধের আগুন চলতেই থাকবে। এই জন্য ইসলাম হল ফাফু আন হুম, তাদেরকে ক্ষমা করে দেন, আপনি মানুষকে ক্ষমা করে দেন। ইসলামের মধ্যে সবচেয়ে, আমি অনেকবার বলছি, প্রতি সোমবার প্রতি বৃহস্পতিবার আল্লাহ তালার কাছে মানুষের আমল উত্থাপন করা হয়, সবার আমল আল্লাহ কবুল করেন, সবাইকে মাফ করেন, দুই ব্যক্তিকে মাফ করেন না। তার মধ্যে এক ব্যক্তি হলো মুশরিক, যে আল্লাহর সাথে শিরিক করে, আর এক ব্যক্তি হলো যার মধ্যে দ্বন্দ্ব আছে, প্রতিশোধের স্পৃহা যার মধ্যে আছে, ঝগড়া আছে, ঝগড়া, যে আমারে তুমি ওই দিনই করছো, দাঁড়াও তোমারে কেমনে সাইজ করা লাগে, ওই অন্তরে অন্তরে যে হিংসা বিদ্বেষ ঝগড়া দ্বন্দ্ব যে ধারণ করে, আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করেন না, তার আমল কবুল করেন না। সহি হাদিস, আমরা কিসের নামাজ পড়ি আর কিসের ই করি, আর মানুষের সাথে আমরা ঝগড়া লাগায় রাখি, মানুষের প্রতিশোধ নেওয়ার জন্য আমি বিভিন্ন রকম কৌশল খুঁজতে থাকি, তার প্রতি আমি হিংসা বিদ্বেষ রাখতে থাকি। তো আল্লাহ তাআলা বলেন ফাফু আনহুম, হে রসূল আপনি তাদেরকে ক্ষমা করেন। শুধু একজন মানুষ আছে ক্ষমা করে দিছি, যে ভাই আপনি তারে মাফ করছেন, হ্যাঁ মাফ করছি, এখন সে যে আপনার ওই মামলার কারণে এখন যে সে জেলখানায় আছে, এখন আপনি মামলাটা উঠান, ভাই মামলা টামলা জানি না, এগুলো পুলিশ কি করছে না না করছে, আমি মাফ করে দিছি, কারণ পুলিশের কেস আমি জানি না। এখন এই মাফ করার দ্বারা কোনো লাভ হইল? আল্লাহ তাআলা বলেন ওয়াস্তাগফির লাহুম, আর তাদের জন্য আপনি ক্ষমা প্রার্থনা করুন। হে রসুল, আপনার এই সাহাবাগণ ভুল করছে, আপনি তাদেরকে মাফ করেন, আপনি মাফ করলেও আল্লাহর সাথে তো মুআমালা রয়ে গেছে, আল্লাহর সাথে তো মুআমালা রয়ে গেছে, আল্লাহ তো দেখতেছে আমার বান্দারা আমার আমার হাবিবের সাথে বেয়াদবি করছে, আমার হাবিবের কথা লঙ্ঘন করছে, তো আল্লাহ যদি মাফ না করে, রসুল মাফ করলে কোনো কাজ হবে? তো আল্লাহ তাআলা বলেন আপনি নিজেও মাফ করেন, আবার আল্লাহর কাছেও তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন। আর আমি কখন আমার শত্রুর জন্য ক্ষমা প্রার্থনা করতে পারবো? যখন আমার অন্তর পরিষ্কার হয়ে যাবে। তারপরে আবার এটাই না শুধু, আবার আল্লাহ তাআলা আরো কি বলেন, ওয়াশাউর হুম ফিল আম, হে রসুল আপনি তাদের সাথে আবার পরামর্শ করেন। এখন একজন মানুষ যদি আমার বাড়ি দখল করে নেয়, এখন ঠিক আছে মাফ করে দিছি, বাড়িটা ফেরত দিছে, এখন তার সাথে আপোষ হয়েছে, সব কিছু হয়েছে, তারপর কি আমি তার কাছে গিয়ে পরামর্শ চাব, এখন আমার এই বাড়িটা আমি কয়েক তালা করতে চাই, এখন কি কি বলেন কি করব? এখন সে যদি পরামর্শ দেয়, আমার তো একটা ডেভেলপার কোম্পানি আছে, আমি আপনার বাড়িটা তাহলে ডেভেলপ করে দেই, এখন সে যদি এই পরামর্শ দেয়, কেউ নিবে তার পরামর্শ? সব তো আগের থেকেই তো তার শত্রুতা, তার সাথে কেউ পরামর্শ করতে যাবে? আল্লাহ তাআলা বলেন কি, যে না তার সাথে পরামর্শ কর। পরামর্শ মানি হলো যে আপনি তাকে পুরোপুরি মাফ করে দিচ্ছেন, বন্ধু ভেবে দিচ্ছেন। পরামর্শ কার সাথে করে? বন্ধুকে, যার উপরে আস্থা রাখে, সে আমাকে একটা ভালো পরামর্শ দিবে। তো আল্লাহ তাআলা বলেন যে তাদের সাথে পরামর্শ করেন। তাহলে আপনার বন্ধু হয়ে গেছে, আপনার ভিতরে কিছু নাই, এটা পরিষ্কার হয়েছে। ওয়ালাউ কুনতা ফাদদান গালিযাল কলবি লাম ফাদদু মিন হাওলিক, আল্লাহ তাআলা বলেন কি, আপনি যদি কর্কশ হইতেন, আপনি যদি কঠিন হৃদয়ের অধিকারী হইতেন, তো আপনার আশপাশ থেকে লোকজন চলে যেত, প্রতিটা ঘরের মধ্যে এত ঝগড়াঝাটি, কেন ঝগড়াঝাটি? স্বামীও জোরে কথা বলে, স্ত্রীও জোরে কথা বলে, দুজন জোরে কথা, কেউ আস্তে কথা বলতে, কর্কশ, কারণ নম্র ভাষা নাই, যার কারণে গণ্ডগোল। আর ওই বাবার মধ্যে যখন কর্কশ ভাষা থাকে, ছেলেমেয়েরা তার আশেপাশে আর ভিড়ে না,
হ্যাঁ এখন বাধ্য হয়ে আপনার সাথে থাকে, কিন্তু যখন ছেলেটা যখনই সে একটু বড় হয়, এস্টাবলিশ হয়, তখন সে মনে করে যে আমার বাবা আর মায়ের জ্বালা যন্ত্রণা থেকে বাঁচলাম। এখন বাবার বড় শখ হয় যে আমার ছেলেটা একটু যদি আমার পাশে আসতো। ছেলে তো আর ধারে তার বউ বাচ্চা নিয়ে সে বিদ্দিব্য আরামে আছে, কেন আপনার কাছে আসবে? কি জিনিস আপনার ছেলের পিছনে রাখছেন যে ছেলে আপনাকে মনে করবে যে ছোটবেলায় আমার বাবা তো আমাকে আলাদা ধরে আমার হাত ধরে নিয়ে নিয়ে বাজারে যাইতো, আমার হাত ধরে ধরে নিয়ে নদীর পাড়ে হাঁটতো, আমাকে বিস্কুট কিনে দিত, আমাকে ওইটা আপনাকে মনে করবে কি দিয়ে? একটা কিছু তো লাগবে। আপনি সারাদিন দোকান নিয়ে আর চাকরি নিয়ে ব্যস্ত, আর বাসায় আসলে চিল্লা চিল্লি চিৎকার চেঁচামেচি করছেন। তো বয়স যখন আপনার হয়েছে, তখন ছেলেরা আপনার কাছে কেন আসবে, মেয়েরা আপনার কাছে কেন আসবে? আপনাকে আসতে হলে তো তাদেরকে আপনার দিতে হবে ভালোবাসা, যেই ভালোবাসার কথা তারা মনে করবে যে আমার বাবা এরকম ছোটবেলায় এত আদর করতো, এখন বাবার একটু অবস্থা দেখে আসে। তো সকলের, এটা একজন নেতা যদি হয়, একজন যদি অফিসার হয়, এটা সবার, একজন শাসক হয়, একজন দায়ী হয়, সে যদি কর্কশ ভাষার হয়, কঠিন হৃদয়ের হয়, তার আশেপাশে মানুষ থাকবে না, সব যাবে। এই জন্য দাওয়াতের জন্য শর্ত হলো, দাওয়াতের জন্য শর্ত হলো নম্র ভাষার হতে হবে। যদি কারো কঠিন ভাষা হয়, সে কোনোদিন দাওয়াত দিতে পারবে না। আপনি আগে তার কান খোলার আগে, আপনার কথা তার কানে যাওয়ার আগে, আগে তার দিলকে আপনার খুলতে হবে। সে আপনাকে ভালোবাসতে হবে, তারপরে আপনার কথা শুনবে যে বাবা নামাজ পড়ো, বাবা ঘুষ খায়ও না। কখন শুনবে? যখন দিল আপনার জন্য খুলবে, আপনি নম্র ভাষায় কথা বলবেন। এবং দাওয়াতের জন্য আর একটা শর্ত হলো যে দাওয়াত দেওয়ার আগে এহসান করতে হবে, এহসান করতে হবে, টাকা পয়সা দিতে হবে, তার উপকার করতে হবে। দিল আপনার জন্য যখন খুলবে, তখন আপনার কথা শুনবে। আপনি গিয়া বলেন যে স্যার ভাতিজা নামাজ পড়ো, রোজা রাইখো, যে সে নামাজ রোজার কথা বলতে আসছে, আমরা না খায় মরি কোনোদিন খবরও নেয় নেই আমাদের, আইসে ওয়াজ নসিহত করতে, এই ওয়াজ কখনো কাজে লাগবে না। তখনই আপনার কথা তার কানে যাবে যখন অন্তরকে আপনি তার জন্য খুলবেন। রসুল হাদিসে বলছেন, বুইস্তু বিমুদারাতিন নাস, আমাকে পাঠানো হয়েছে মানুষের সাথে আপোষ করে চলার জন্য। মানুষের সাথে আপোষ, একটা দুইটা শব্দ, একটা মুদারাত আর একটা হলো মুদাহানা, মানুষের সাথে তাল মিলিয়ে চলার জন্য। রসুল সাহাবাদের সাথে এরকম মসজিদে বসতেন, সাহাবারা বলেন যে আমরা দুনিয়ার আলতু ফালতু আলোচনা করতাম, রসুল এর মধ্যে আমাদের সায় দিতেন। আমরা বলতাম অমুকের স্ত্রী তো এইটা করছে, রসুল বলতেন তাই নাকি? আমাদের আড্ডার মধ্যে রসুলও অংশগ্রহণ করতেন। দুনিয়ার কথা বললে রসুল এর মধ্যে অংশ, এমন না নাউজুবিল্লাহি মিন জালিক, দুনিয়ার কথা বলো, ঘরের কথা, স্ত্রীর কথা এখানে চলে যায়, এমন না, রসুল আমাদের সাথে বসে আড্ডা মারতেন। মুদারাত হলো মানুষের সাথে তাল মিলানো, কিন্তু সেই তাল মিলানো হলো দুনিয়াকে ত্যাগ করে দিনের জন্য তাল মিলানো। আপনার সময় একটু দেওয়া, আপনি যাকে দাওয়াত দিতে চান তাকে একটু সময় দিতে হবে, তাকে আপনার একটু জ্ঞান দিতে হবে, আপনার টাকা পয়সা থেকে তার জন্য খরচ করতে হবে। আপনি দুনিয়া ত্যাগ করবেন দিনের স্বার্থে, আর মুদাহানা হলো দিনকে ত্যাগ করা দুনিয়ার জন্য, ওটাও আর একটা আপোষ, তাল মিলানো। যে আমার দোস্ত সিনেমায় ডাকছে, এখন দোস্তের সাথে যদি না যাই তাহলে তো আমার দোস্তগিরি থাকবে না। তা আপনি ওই দিনকে পরিত্যাগ করতেছেন দুনিয়ার জন্য, তার সাথে দোস্তি করার জন্য, এইটা হলো হারাম। যে আমার দোস্ত, আমার এই দোস্তদের সাথে আমার চলতে হইলে আমার দাড়ি আর রাখা যাবে না, এই জন্য দাড়ি কাটবো। আপনি দিনকে পরিত্যাগ করতেছেন দুনিয়ার জন্য, এই আপোষ করা, এই তাল মিলানো হারাম। বাকি আপনি যখন দিনের জন্য দুনিয়াকে ত্যাগ করবেন, ওই তাল মিলানো জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠানো হয়েছে। এই জন্য দাওয়াতের আগে শর্ত হইলো নম্র ভাষা হতে হবে, এহসান করতে হবে। দাওয়াতের আর একটা শর্ত হলো যে আপনাকে নিজে আগে আদর্শবান হইতে হবে। আমি আর একজনকে বলি যে কোনো মেয়ের দিকে তাকায় না, আমি রাস্তায় যখন হাঁটাই এদিক ওদিক তাকাই, তখন বলবে কি হুজুরে আরো দশ অকাম করে আমারে বলতে আছে। এই জন্য আমাকে আগে সঠিক হইতে হবে, আমি আগে সঠিক হব, তারপরে আমি মানুষকেও বলবো। এই তিনটা শর্ত হলো দাওয়াতের।
এই তিনটা যদি না থাকে কখনোই দাওয়াত কার্যকরী হবে না। আল্লাহ তাআলা এটাই রসুলকে বলতেছেন, আপনি যদি কর্কশ ভাষার হইতেন, আপনি যদি কঠিন হৃদয়ের হইতেন, তাহলে আপনার আশপাশ থেকে মানুষজন সব চলে যেত। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আরো কোনো প্রশ্ন আছে? গত সপ্তাহে আপনার একটা প্রশ্ন ছিল, কি জানো? হ্যাঁ, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মৃত্যুকে আর জীবনকে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন যাতে তোমাদেরকে পরীক্ষা করতে পারেন। এখানে মৃত্যুকে কেন আছে, তাই না? মৃত্যুকে আগে কেন আছে? হ্যাঁ, মৃত্যুকে আগে কেন আছে, এটা বিভিন্ন তফসিরের মধ্যে মোটামুটি দুইটা বিষয় আসে। একটা হলো যে মৃত্যু হলো মানুষের আগের রূপ। ওয়াকুনতুম আহয়া, কোরআনের এক আয়াত আছে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়াকুনতুম আমওয়াতান ফাআহয়াকুম। তোমরা আল্লাহকে কিভাবে অস্বীকার করো? তোমরা মৃত ছিলে, আল্লাহ তাআলা তোমাদেরকে জীবিত করছেন। আমরা সবাই মাটি ছিলাম, নাপাক পানি ছিলাম, মৃত একটা বস্তু ছিলাম। এই জন্য মৃত্যু যেহেতু মানুষের আগে, তারপরে তাদের জীবন আসছে, এই জন্য মৃত্যুকে আগে আনছেন, এক তফসির। আর এক তফসির হলো যে মৃত্যুকে আগে আনা হয়েছে কারণ মৃত্যুটা মানুষের জন্য কঠিন, মৃত্যুটা মানুষের জন্য কষ্টকর। মৃত্যু জীবন সবাই বাঁচতে চায়, মরতে কেউ চায় না। এই জন্য মৃত্যুর কথা যখন শুনে তখন মানুষ ভালো কাজ করে। এই জন্য মৃত্যুকে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন যাতে ওই মৃত্যুর কথা তুমি স্মরণ করো, মৃত্যুকে আগে আনছেন, ওই মৃত্যুর কথা স্মরণ করে তুমি লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে পরীক্ষা করবেন যাতে তোমরা কে কত ভালো কাজ করো। মৃত্যুর কথা যখন মনে থাকবে তখন সে ভালো কাজ করবে, আল্লাহকে মানবে, আখেরাতের জন্য কাজ করবে। এই মোটামুটি এই দুইটাই আর কি মূল বিষয়। আর কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, বুঝি নাই, জোরে বলেন। কি কমিশন, কি ধরনের কমিশন? এখন এটা যদি ওই প্রতিষ্ঠান থেকে আপনারে দিয়ে থাকে তাহলে প্রতিষ্ঠান থেকে দিলে তো ঠিক আছে, বাকি প্রতিষ্ঠান থেকে যদি না দেয়, আপনি এরে যাকে ভর্তি করাইতেছেন তার বাবদ আপনি 20,000 টাকা দিলেন আর তার কাছ থেকে গিয়ে আপনি 5,000 টাকা নিয়ে নিলেন, সে যদি শুনে যে সে আমার কাছ থেকে নিছে 25,000, আসলে লাগছে তো 20,000, তো আপনার সাথে রাগ হবে, এটা জায়েজ হবে না, এটা ধোকাবাজি হবে। জি, দোয়া কুনুত তো জানার চেষ্টা করতে হবে, দোয়া কুনুত জানার চেষ্টা করতে হবে, আর যদি না পারে তখন যে কোনো দোয়া পড়লেও হয়, সুরা না, যে কোনো দোয়া। এ সময় অন্য যে দোয়া আছে আল্লাহুম্মা, যেমন কি বলে, ইন্নি আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল গাম্মি, অথবা যে ইন্নি যালামতু নাফসি যুলমান কাসীরা, যে কোনো একটা দোয়া পড়তে পারে, কিন্তু দোয়ায় কোনো শিখে নিবে। জি, শেষ, মোটামুটি আর প্রশ্ন নাই। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।